রথ দুর্ঘটনায় উদ্ধার গাজা, পুলিশ বিহুদেশ। বেলোনিয়া থানার বড়বাবু থেকে জেলা পুলিশ সুপার সকলেই যখন শহরের রাস্তায় দাঁড়িয়ে ডাবল হেলমেটের চেকিংয়ে বসে ফাইন মানি কালেকশনে ব্যস্ত, তখন দেদারভাবে গাঁজা পাচার হচ্ছে বেলোনিয়া জুড়ে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ ও বেলোনিয়া থানার বড়বাবুদের নেতৃত্বে জেলা সদরের বিভিন্ন রাস্তায় যখন বিশাল পুলিশ টিএসআর বাহিনী রণ সাজে সজ্জিত হয়ে সাধারণ বাইক আরোহীদের দাঁড় করিয়ে ডাবল হেলমেট না থাকার অজুহাতে মোটা অঙ্কের ফাইন মানি সংগ্রহ করছেন, তখন বেলোনিয়া থানার অন্তর্গত বড়টিলা এলাকায় একটি দ্রুতগামী বাইক দ্রুত গতিতে এসে এক পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাইক ও পথচারীরা গুরুতর আহত হন। জানা গেছে, অমল মজুমদার নিজে তার এক সহযোগী সুব্রত দেবনাথকে সঙ্গে নিয়ে মনাই পাথর থেকে 10 কেজি গাঁজা নিয়ে বাইকে করে বেলোনিয়া আসছেন, তখনই দুর্ঘটনা ঘটে। আহত পথচারীর নাম শুভঙ্কর পাল বলে খবর। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করতে গেলে দেখেন বাইকে গাঁজা রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় বেলোনিয়া থানায়। অভিযোগ, বেলোনিয়া থানার বাবুরা অন্য কাজে ব্যস্ত আছে, তাই তারা আসতে একটু দেরি হবে বলে জানিয়ে দেওয়া হয়। পরে বেলোনিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত 3 জন সহ গাঁজা নিয়ে যায় বেলোনিয়া হাসপাতালে। নির্বাচন শেষ হতে না হতেই পুলিশ প্রশাসনে রণংদেহীভাবে ডাবল হেলমেট ধরার নামে ফাইন মানি সংগ্রহ করার যে পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষের অভিমত, পুলিশ যদি তার শিক্ষিভাগও এই গাঁজা সহ বিভিন্ন অসামাজিক কাজ রুখার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে তাহলে হয়তো বেলোনিয়ায় এত গাঁজা, এত পথ দুর্ঘটনা, চুরি ছিনতাই ইত্যাদির সুযোগ পেত না। অভিজ্ঞ বহুলের বক্তব্য, পেছনের টেবিলে থানা থেকে জেলার ছোট বাবু থেকে বড় বাবু সকলেই মোটা অঙ্কের মিলে ঝুলে মাসুয়ারা এবং টেবিলের আড্ডার ফলে নিঃস্বকার বাড়ি থেকে সমাজদ্রোহী সকলেই এখন বহাল তবিয়তে। আর শুধুমাত্র পুলিশে হেনস্থার শিকার সন্ধ্যায় বাইকে করে পরিবার নিয়ে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তারা তারি হ্যারেন লই আমি এবার সিটা হাল্লা করি অটো লই রে হাসপাতালে চলে যাই। আমার এবার বাইকে মেরা করে পারে দিছে রং সাইডে যাই রে। মানে বাইকে পারা দিছে? বাইকটা কোন দিকে যাইতাছিল? বাইক বিলোনিয়া থেকে বরফাতরের দিকে যায়। হ্যাঁ, বরফাতরের দিক থেকে বাড়ি যাই রে। আপনার ছেলে? হ্যাঁ, আদি আদি আইলো কাল মন্দিরের দিকে খেলতে। এটা কোন জায়গা হয়েছে ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা কোন জায়গা হয়েছে? আমরা বাড়ি সামনে বাড়ি কোন যা আপনার থানা থেকে আমরা খবর পাইছি যে হাতি একটা ভারী একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেলাম, একটা বাইক আর একজন লোক সমেত পুকুরে আসিল। আমরা সঙ্গে গেলাম জায়গা, এখানে পুলিশ প্রশাসনও আসিল। পুলিশ প্রশাসন সঙ্গে আমরা দুজন টিএসআর দিয়া এর সঙ্গে দিয়ে আমরা হসপিটাল পথে দিচ্ছি। কজন আসিল আহত? আহত আমরা যে একজন লাগছি। মোট কজন দেখছেন এখন? মোট হসপিটালে আর একজন দেখছি, দুজন। মানে বাইকের ভিতরে দুজন আসিল? হ্যাঁ। যাইতে লাগছিল কোন দিকে বাইকটা? বাইকটা বেলোনিয়ার দিকে যাইতে লাগছিল। বেলোনিয়ার দিকে যাইতে লাগছিল। আর পথচারীরা পারে দিছে? পথচারীরা এই কথাটা পাবলিক কইছে, জানেন যে পথচারীরা পারে দিয়ে।